बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम भूटानेर सम्मानित प्रधानमंत्री डॉक्टर लोटे शेरिंग सहकर्मीवृंद कूटनैतिक वृंद आमंत्रित अतिथिवृंद सुधी मंडली अस्सलामु अलैकुम शुभ अपराह्न मुजीब चिरंतन এই প্রতিপাদ্য সামনে রেখে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ অষ্টম দিন। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানমালাকে ঘিরে ঢাকায় দক্ষিণ এশিয়ার মিলন মেলা পরিণত হয়েছে। ইতিমধ্যে মালদ্বীপ এবং নেপালের মাননীয় রাষ্ট্রপতি দয় এবং শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আজকে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে এবং আমরা নিজেকে সম্মানিত বোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ আমার ছোট বোন শেখ রেহানা এবং আমার নিজের পক্ষ থেকে ভুটানের জনগণকে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভুটানের মহামহিম রাজাকে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মা বোনের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের। আজকে এখানে দাঁড়িয়ে আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 75 আগস্ট শাহাদাত বরণ করি আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং কামাল জামালের নবপরিণীত স্ত্রী সুলতানা রোজি, এবং আমার ছোট 10 বছরের ভাইটি রাসেলকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা আবু নাসেরকে। এবং সেই দিন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমাদের পরিবারের আরও যে সদস্যরা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি স্মরণ করছি। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় সেই পররাষ্ট্র নীতি তিনি আমাদের দিয়ে গেছেন এবং তারই পথ বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুধীবৃন্দ ভুটান আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভৌগোলিক নক্ষত্র ছাড়াও আমাদের রয়েছে প্রায় একই ধরনের ইতিহাস ও ঐতিহ্য। আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান প্রায় এক ও অভিন্ন। আমরা সবসময় একে অপরকে সমর্থন এবং সহযোগিতা করে যাচ্ছি এবং দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক এটা বহু প্রাচীন। 10ম শতাব্দীতে বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী বৌদ্ধ ধর্মগুরু মহাসিদ্ধ তিলোপা তিব্বত ভুটানে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 1971 সাল আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের সময় ভুটানের প্রয়াত মহামান্য তৃতীয় রাজা সিগমে দর্জি ওয়াংচুক এবং ভুটানের জনগণ আমাদের স্বাধীনতাকামী বাংলাদেশ জনগণের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদের সহযোগিতা করেন। এমনকি ভুটানের অনেক আমাদের যে শরণার্থীরা ভারতে আশ্রয় নিয়েছিল সেই শরণার্থী শিবিরে ভুটান থেকে অনেক যুব সমাজ ভলান্টিয়ারে কাজ করেছিল, আমাদের শরণার্থীদের সহযোগিতা করেছিল। কাজেই স্বেচ্ছাসেবক হিসেবে তারা আমাদের সেই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। ভুটানই প্রথম দেশ আমাদের বাংলাদেশকে
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখনও বাংলাদেশ কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করেনি। 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, কিন্তু তার পূর্বেই ভুটান আমাদের স্বীকৃতি দেয়। আর ওই দিনটির কথা আমি কখনো ভুলতে পারি না, এই কারণে যে তখন আমরা বন্দি শিবিরে ছিলাম। পাকিস্তানি হানাদার বাহিনী যেমন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই সাথে আমার মাকে গ্রেপ্তার করে, এবং সে আমি, আমার ছোট বোন রেহানা, ছোট্ট রাসেল, আমরা সবাই, এবং আমার ছোট্ট জয়, মাত্র 5 মাসের একটা শিশু, আমরা সবাই কিন্তু বন্দিখানায়। সেই দিন রেডিওতে প্রথম যখন আমরা শুনতে পারলাম যে ভুটান আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেটা আমাদের জন্য একটা অনন্য দিন ছিল। হাসি কান্নার মধ্য দিয়ে সেই দিনটি আমাদের কেটেছিল। কাজেই আমরা সবসময় ভুটানের কথা স্মরণ করি। বাংলাদেশ, আমাদের বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলি যারা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। এবং আমরা 2012 সালে ভুটানের মহামান্য তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুককে বাংলাদেশ লিবারেশন ওয়ার সম্মাননায় ভূষিত করেছি। আমরা মনে করি আমরা বাংলাদেশকেই, বাংলাদেশের জনগণকেও সম্মানিত করেছি। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, শিক্ষা ইত্যাদি খাতে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক ভুটানি ছাত্রছাত্রী বাংলাদেশে চিকিৎসা স্বাস্থ্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আজকে আমাদের সম্মানিত অতিথি ডাক্তার লোটে শেরিং ময়মনসিং মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় গ্রাজুয়েশন করেছেন। কাজেই তিনি শুধু ভুটানের না, তিনি বাংলাদেশেরও, আমরা তাকে সেইভাবেই দেখি এবং আমরা এই জন্য অত্যন্ত গর্বিত। শুধুবিন্দু বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্যই লড়াই করেননি, তিনি বিশ্বের সকল নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির স্বপ্ন দেখতেন। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বিশ্বাস করতেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। দক্ষিণ এশিয়ায় বিশ্বের 1/3 মানুষের বসবাস, এই অঞ্চলে যেমন সমস্যা রয়েছে তেমনি রয়েছে প্রচুর সম্ভাবনা। আমাদের এই অঞ্চলের মানুষের রয়েছে অসম্ভব প্রাণ শক্তি, উদ্ভাবন ক্ষমতা এবং প্রাকৃতিক বিপর্যয়কে জয় করে টিকে থাকার দক্ষতা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, এ বিশ্বাস আমাদের আছে। বাংলাদেশে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। জাতির পিতা জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আমি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের প্রতি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভিডিও বার্তা দিয়েছেন হলিসির মাননীয় পোপ এবং ভারতের মিসেস সোনিয়া গান্ধী, তাদের দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং গতকালকে ইউনেস্কো গতকালকে আপনারা জানেন যে গ্রেট ব্রিটেনের রানি এবং কমনওয়েলথ দেশভুক্ত চেয়ারপারসন হা ম্যাজেস্টি রানি দ্বিতীয় এলিজাবেথ, তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজাউরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার শুভেচ্ছা জানাই। এছাড়া আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপালের মহামান্য রাষ্ট্রপতি এবং
চীনের মহামান্য রাষ্ট্রপতি, কানাডা, জাপান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীগণ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, জর্ডানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী এবং ওআইসি মহাসচিব, তাদের সবাইকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এই করোনা ভাইরাসের হাত থেকে সবাই মুক্তি পাক, বিশ্ববাসী মুক্ত পাক, সেটাই কামনা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ ভুটান বন্ধুত্ব চিরস্থায়ী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড অনারেবল প্রাইম মিনিস্টার।